বন্ধুরা আজ আলোচনা করব বিশেষ বিবাহ আইন সম্পর্কে, অর্থাৎ আপনি জীবন সঙ্গী হিসেবে ভিন্ন ধর্মের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্মের ছেলে মেয়ের একে অপরের সাথে আন্তঃবিয়ের নিয়মাবলী সম্পর্কে। অনেকে জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ভিন্ন ধর্মের মানুষদেরকে পছন্দ করেন, অর্থাৎ একজন মুসলিম একজন হিন্দু মেয়েকে পছন্দ করেন, এক্ষেত্রে তারা বিয়েও করতে পারেন, এতে কিন্তু আইনগত কোনো বাধা নেই। ভিন্ন ধর্মের দুজনের বিয়ে হলে বিয়ের পর স্বামীর ধর্মবিশ্বাস পালন করতে কোনো নারীকে বাধ্যও কিন্তু করা যাবে না, আইনে এমনটি বলা রয়েছে। এক্ষেত্রে স্ত্রী কোন ধর্ম পালন করবেন তা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ ব্রিটিশ শাসনামল থেকেই ব্রিটিশরা কিন্তু এই আইনটি তৈরি করে গেছে। যে কোনো ধর্মের লোকই বিশেষ বিবাহ আইন 1872 অনুযায়ী তার নিজ ধর্মের বাইরে যে কোনো ধর্ম অবলম্বী নারীকে বা পুরুষকে বিশেষ বিবাহ করতে পারবে, কিন্তু এর জন্য কিছু নিয়মাবলী আপনাকে পালন করতে হবে। সেই নিয়মাবলীটা কি, এ বিষয়ে আমাদের আইনে কি বলা আছে, এর জন্য কত টাকা খরচ হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে, সেই বিষয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লর টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে। যে ব্যক্তি মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি পার্সি বৌদ্ধ শিখ বা জৈন এর যে কোনো একটির অনুসারী, কিন্তু সে নিজ ধর্ম ভিন্ন অন্য ধর্মের কাউকে বিয়ে করতে চায়, বিশেষ বিবাহ আইন 1872 এর অধীন বিয়ে করতে পারবে, এতে আইনগত কোনো জটিলতা নেই। কিন্তু এই বিয়ে কাদের জন্য প্রযোজ্য, বিয়ে অনুষ্ঠানের শর্তাবলী কি, সম্পাদনের পদ্ধতি কি, কার দ্বারা এই বিয়ে সম্পাদিত হবে, এই বিয়ের ফলে জন্ম নেওয়া সন্তানরা কোন ধর্মের পরিচয়ে বড় হবে, এ বিয়ের স্বামী বা স্ত্রী কোন ধর্ম অনুসরণ করবেন, এ বিয়ের ফলে উত্তরাধিকার সম্পত্তিতে কে কতটুকু উপভোগ করতে পারবেন, এবার সেসব বিষয়ে আলোচনা শুনুন। আমাদের বিশেষ বিবাহ আইন 1872 এর দুই ধারা অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু শর্ত রয়েছে। প্রথমত, বিয়ের সময় বিয়ের পক্ষগণের মধ্যে স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় কেউ কিন্তু বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ করতে পারবেন না। দ্বিতীয়ত, বিবাহগত ইচ্ছুক পুরুষ ব্যক্তির বয়স 21 বছর হতে হবে, আর ওই নারীর বয়স কিন্তু 18 বছর পূর্ণ হতে হবে। এই আইনের চার ধারায় বলা আছে, বিয়ের দুই পক্ষের মধ্যে যে কোনো একটি পক্ষ রেজিস্ট্রারের কাছে 14 দিন আগে বিয়ের নোটিশ পাঠাবেন যে আমরা এইভাবে বিয়ে করতে চাই। যদি এই সময়ের মধ্যে কেউ আপত্তি না করে তবে রেজিস্ট্রার মহোদয় বিয়ে সম্পন্ন করবেন। এই আইনের 11 ধারায় বলা আছে যে বিয়ে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রার এবং ঘোষণাপত্রে স্বাক্ষর দরকারী 3 জন সাক্ষীর সামনে। কাজেই আপনাকে মনে রাখতে হবে, এই বিয়ে করতে হলে আপনাকে কিন্তু 3 জন সাক্ষী উপস্থিত করতে হবে। তাহলে বিয়ের দুই পক্ষ রেজিস্ট্রারের সামনে এবং 3 জন সাক্ষীর সামনে আমি অমুককে আইনত স্ত্রী বা স্বামী হিসেবে গ্রহণ করছি এরকম ঘোষণা দেওয়ার সময় অবশ্যই পুরুষ সাক্ষী কিন্তু হাজির থাকতে হবে। সাক্ষী ঠিকঠাক থাকলে এই আইনের অধীনে অনুষ্ঠিত বিয়ে রেজিস্ট্রি করা হয় এবং এর জন্য নির্দিষ্ট রেজিস্টার বইও আছে, আর 2 কপি ছবি সাথে পরিচয়পত্রের ফটোকপি কিন্তু নিয়ে যেতে ভুলবেন না। আর একজন নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে একটি হলফনামাও সম্পাদন করতে হবে, এতেই হয়ে যাবে আপনাদের দুজনের বিয়ে। আমি এতক্ষণ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে যা বলছি এগুলো পালন না করলে কিন্তু বিয়েটি বাতিল হয়ে যাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, যা আমাদের 18DLR 509 পাতায় একটি উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। তবে এই ধরনের বিয়ের ফলে বেড়ে উঠছে নতুন একটি প্রজন্ম, এই উত্তরাধিকারীদের মধ্যে আবার কেউ কেউ ধর্ম বেছে নিচ্ছে মা অথবা বাবার ধর্ম বিশ্বাস অনুযায়ী। বিশেষ করে যারা ভিন্ন দেশের ছেলে মেয়েদের বিয়ে করে দেশের বাইরে যেতে চায় কিংবা ভিন্ন দেশ থেকে এসে বাংলাদেশে বিয়ে করতে চায়, তাদের জন্য এই ধরনের বিয়েটাই রেজিস্ট্রি করতে হয় 1872 সালের বিশেষ বিবাহ আইন অনুযায়ী। তবে একটি মজার এবং ব্যতিক্রমী বিষয় হচ্ছে যে বিশেষ বিবাহের সবকিছু যখন এই আইনের অধীনে হচ্ছে তখন বিবাহ বিচ্ছেদটা হচ্ছে একটা অন্য আইনের অধীনে। এই বিশেষ বিবাহ আইনের 17 ধারায় বলা আছে যে এই আইনের অধীনে বিয়ে করলে বিয়ে বিচ্ছেদের সময় 1869 সালের ডিভোর্স আইনের মাধ্যমে বিচ্ছেদ সম্পাদন করতে হয়। প্রসঙ্গত, এই 1869 সালের ডিভোর্স অ্যাক্ট কিন্তু খ্রিস্টানদের ডিভোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। এই আইনের অধীনে বিয়ের ফলে জন্মগ্রহণকারী সন্তান যদি এই আইনের অধীনেই বিয়ে করার ইচ্ছা পোষণ করে তবে আইনগত কোনো বাধা নেই, এমনকি অন্য কোনো আইনে সম্পাদিত বিয়ের বৈধতাও ক্ষুণ্ণ করবে না। আর এরকম বিয়ের ক্ষেত্রে যদি কেউ মিথ্যা ঘোষণা বা সত্যায়ন করেন তাহলে কিন্তু আমাদের দণ্ডবিধির 199 ধারায় তিনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন, কাজেই কোনো তথ্য ভুল দেওয়া যাবে না।
আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার প্রয়োজন হয় কিংবা রিলেটেড অন্য কিছু কিংবা বিশেষ বিবাহ আইনে বিবাহ করার প্রয়োজন বা বিবাহ রেজিস্ট্রি করার প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আইনগত সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।